দেন এবার মাথা মুন্ডান এখন বন্ধন করে সেখানে আপনি কামে বান্ধবে সামনে দিয়ে যাও আমরা জানাই ধিক 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 চীন মুর্দাবাদ সাম্রাজ্যবাদী চীন মুর্দাবাদ দাদা, আপনি এই শ্রদ্ধা অনুষ্ঠানে কিছুর জন্য বসলেন? এই ভারতের সিপিএম পার্টি এই যে কিমপিং এর আজ সাধ্য করার জন্য আমি বসি। কেন? এই যে আমাদের ভারতবর্ষের যে 20 জন সৈন্যকে বিশ্বাসঘাত করে মেরেছেন, তার জন্য ভারতবর্ষী ওনাদেরকে মন থেকে মেরে ফেলেছেন কিমপিংকে। ভারতবর্ষের প্রতিটি লোক প্রতিটি জিনিসপত্র বর্জন করছেন, আর ওনার যত জিনিস আর আমাদের ইন্ডিয়াতে আর চলবে না সব বর্জন করছেন। ওনাদেরও সাধ্য করে আমাদের চীনের সব কিছু জিনিসই আমরা আজকে সমাপন করছি কিমপিংয়ের সাধ্য করে। আপনি মাথা মুন্ডন করলেন কেন? মাথা মুন্ডন করলাম, আমি ভারতের সিপিএম, ওনার থেকেই জন্ম ভারতে আমাদের সিপিএম পার্টি। আপনার নাম? আমার নাম অজয় কুমার। আপনি করণলিখিতে করণলিখি ভাই তো? হ্যাঁ, করণলিখি ভাই। আপনি বিজেপি কী পদে আছেন? আমি উত্তর দিনাজপুর করণদিঘি 32 নম্বর বিধানসভা 15 নম্বর এ মণ্ডল সভাপতি অজয় কুমার সিং। ভালো লাগবে।
আজকে আমরা যে কর্মসূচি রেখেছি, আপনারা জানেন যে লাদাখে চীনা সেনারা ভারতীয় সেনাদের উপর যে বিশ্বাসঘাতকতার সাথে যে আক্রমণ করেছিল, ভারতীয় সেনাদেরকে তারা হত্যা করেছে, কুড়িজন সেনাকে, আর তার প্রতিবাদ করার জন্য চীনের রাষ্ট্রপতির আমরা এখানে গত দু তিন দিন আগে পুষ্পপুত্তলিকা দাহ করেছিলাম। আর যেহেতু আমরা এটাকে ভালোভাবে মৃত্যুটা তো মনে করি না, এটা কী বলছে সুসাইড করা মৃত্যু বলা চলে, কেন যুদ্ধ লাগাতে যাচ্ছে, আর যুদ্ধে যারা মারা যায় তাদের তিন দিনই শ্রাদ্ধ হয়। তাই আমরা সেদিন পুষ্পপুত্তলিকা দাহ করেছিলাম, তিন দিন পরে আজকে তার শ্রাদ্ধ ক্রিয়াকাণ্ড করছি। আর ক্রিয়াকাণ্ড করে শ্রাদ্ধে ক্রিয়াকাণ্ড করে আমরা চীনকে মানে প্রতিবাদ জানাচ্ছি যে চীন অন্যায়ভাবে বিদেশ নীতিকে ভঙ্গ করে যেভাবে বিশ্বাসঘাতকতার সাথে ভারতীয় সেনাদেরকে হত্যা করেছে, তার প্রতিবাদ জানানোর জন্য আজকে আমরা চীনের রাষ্ট্রপতির আজকে শ্রাদ্ধকাণ্ড এখানে চালাচ্ছি। এবং তার সাথে সাথে আমরা এখানে চীনা যে দ্রব্য আছে সেই চীনা দ্রব্যকে এখানে আমরা জ্বালাবো এবং ভাঙব। কারণ আপনারা জানেন চীন ভারতবর্ষকে একটা বিরাট তাদের যে বাণিজ্যিক দেশ হিসেবে ব্যবহার করছে। চীনের মাল যদি ভারতে বিক্রি না হয় চীন না খেয়ে মারা যাবে। তাই আমরা চাচ্ছি চীন যখন আমাদের সেনাদের উপর আক্রমণ করেছে, আমরা চীনা দ্রব্য বর্জন করব, আর চীন যেন আগামী দিনে না খেয়ে মারা যায় আর তার ব্যবস্থা আমরা করব। তাই ভারতবাসীর কাছে আমাদের আবেদন যে আমরা কেউ চীনা দ্রব্য ব্যবহার করব না, আর স্বদেশী দ্রব্য ব্যবহার করব। যে নরেন্দ্র মোদী যে ডাক দিয়েছে আত্মনির্ভর ভারত, সেই আত্মনির্ভর ভারতের জন্য চীনা দ্রব্যকে বর্জন করে আমরা ভারতীয় দ্রব্য গ্রহণ করার জন্য, আত্মনির্ভর হওয়ার জন্য আমরা আজকে এখানে চীনের বিরোধিতা করার জন্য, চীনের রাষ্ট্রপতির বিরোধিতা করার জন্য, চীনের সেনার বিরোধিতা করার জন্য। তার সাথে সাথে আমাদের ভারতে যে মাও পুত্ররা এখানে বসবাস করছে, যে কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ওরা এখনো ভারতীয় হতে পারলো না, ওরা এখনো চীনের দালালি করছে, ওরা রাশিয়ার দালালি করছে। তার জন্য গতকালকে জনশক্তি গণশক্তি ব্যাপারে ওরা বলছে নাকি ভারতীয় সেনারা নাকি চীনের সেনাদেরকে আক্রমণ করেছে, আর তার ফলে যে ভারতীয় সেনাদেরকে যে ওনারা অপমান করেছে, আর তার প্রতিবাদে আমরা এখানে গণশক্তি পেপার চালাবো এবং ভারতবাসীকে বলবো যে এই মানে চীনের দালাল এবং রাশিয়ার দালাল ভারতের কমিউনিস্ট পার্টিকে ভারত থেকে উৎখাত করার জন্য।